আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম। আমি আবারও হাজির হইলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে অ্যাপ্লাইড মেকানিক্সের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চ্যাপ্টার 4 স্লাইড ওপেন করি। শুরুতে আমরা কিছু কথা বলে নেই যে অ্যাপ্লাইড মেকানিক্সের চ্যাপ্টার 4 বেসিক্যালি লামির অধ্যায় বলা হয়, কারণ লামির সূত্র, লামির সম্পর্কিত ম্যাথগুলো এখানে আছে। আমরা এর আগের ভিডিওতে লামির সূত্র নিয়ে প্রমাণটা করাইছি, তো সুন্দর করে ব্যাখ্যাও করানো হয়েছে, তোমরা হয়তো এর আগের ক্লাসগুলো ফলো করেছো, এবং আমরা সেখান থেকে একটা এক্সাম্পলও সলভ করাইছি। তো আমরা আজকে বইয়ের আরও কয়েকটা এক্সাম্পল দেখব। আশা করি তোমরা এক্সাম্পলগুলো দেখলে এবং সুন্দর করে এগুলো সবই করতে পারবে। এই রিলেটেড যে কোনো অঙ্ক এই আজকের ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে তোমরা সবাই ভালো করেই করতে পারবে। তো সুতরাং আমরা আমাদের সরাসরি কথা না বাড়িয়ে আমরা ভিতরে চলে যাই আমাদের অঙ্কে। প্রথমে আমরা একটা সমস্যা দেখব, সেটা হয়েছে উদাহরণ 4.1। অর্থাৎ যেহেতু চ্যাপ্টার 4.1 এখানে এরকম করা হয়েছে, চতুর্থ অধ্যায়ের 1 নম্বর প্রবলেম। তো এখানে বলা হয়েছে ক নং একটা চিত্র আছে, সেখানে এসি ও বিসি রশি টান নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটা প্রশ্ন এবং ম্যাথটা অনেক সহজ, আশা করি তোমরা সবাই বুঝবা। তো আমাদের আমার পিসিতে আরেকটু সমস্যা, যেটা একটু নয়েজ হচ্ছে, যার জন্য ভিডিওতে ভিডিও কোয়ালিটি একটু সমস্যা, যেটা সাউন্ডটা ক্লিয়ার আসে না। তারপরেও তোমরা একটু এটাকে ই করে নিও। তো বিষয়টা হচ্ছে আমরা দেখি আমাদের ফিগারটা কি। এটা হয়েছে আমাদের ফিগার, দেখো যে কনং একটা চিত্র আছে, এটা হয়েছে কনং চিত্র, যে চিত্রতে এসি, এই যে এসি রশিটা এবং এবিসি, কেন রশি, কারণ এখানে একটা ওয়ালের মতো ছিল বা কোনো একটা ধরো কোনো কিছু একটা আছে ওয়ালের মতো, ধরলাম ওটা একটা ওয়াল, এই ওয়ালের এই মাথায় একটা পয়েন্ট এ বিন্দু, এই মাথায় একটা পয়েন্ট বি বিন্দু, এরকম একটা ম্যাথ আমরা এর আগে করানো হয়েছে এর আগের ভিডিওতে। তো বাট সেখানে অ্যাঙ্গেল দেওয়া ছিল, এবার সেই অ্যাঙ্গেলটা দেওয়া নাই। তো আমরা আশা করি এবার অ্যাঙ্গেলগুলো সবাই বের করার নিয়মটা শিখব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে এ পয়েন্টে একটা জয়েন্ট আছে, বি পয়েন্টে একটা জয়েন্ট আছে, তো এ থেকে যে একটা বিতে একটা রশি ঝুলানো ছিল বেসিক্যালি, এই রশিটাই মূলত সি বিন্দুতে, অর্থাৎ এমন একটা পয়েন্টে একটা ভর ঝুলানো আছে 800 কেজি ওজনের, যার ফলে রশিটা একটু টান টান হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এসিতে একটা টান আছে আর বিসি রশি টান আছে। তো আমাকে এই দুইটা টান বের করতে বলছে, অর্থাৎ টি এসি, টান বলতে টেনশন, আর টি বিসি, ঠিক আছে, দুইটা আমরা বের করব। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অর্থাৎ এই বাহুতে কত অ্যাঙ্গেল আছে, দুই বাহুর মধ্যবর্তী এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে। তো আমরা এরকম অ্যাঙ্গেলগুলো বের করতে পারলে এখানের ম্যাথগুলো খুবই সহজভাবে আমরা সলভ করতে পারবো। এখন আমরা পরেরটায় চলে যাই। এখন প্রথমেই আমরা অ্যাঙ্গেল বের করার জন্য একটা ছোট কাজ করব, একটু ঠিক করে নেই। দেখা যাচ্ছে না, আমার ল্যাপটপে সাউন্ড আরো বেড়ে যাচ্ছে, যার জন্য সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, তো প্রথমে আমরা যে কাজটা করব অ্যাঙ্গেল বের করা শিখব। তো এখন এ বিন্দুতে যে অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ এ যে কোণটা হবে, বিতে একটা কোণ হবে, সিতে একটা কোণ হবে, এই কোণগুলো আমরা বের করা শিখবো। তার আগে একটু খেয়াল করে রাখি যে এই একটা এবিসি ত্রিভুজের মতো অবস্থাটা আছে এখানে, এ বি সি, এবিসি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের খেয়াল করবো সবাই, এ এই পয়েন্ট এ, তার বিপরীত বাহু হবে ছোট হাতের এ, ক্লিয়ার সবাই, তার মানে ছোট হাতের এর মানটা হবে 14 মিটার। আবার এইখানে বি যেটা আছে ক্যাপিটাল বি, এর বিপরীত পাশের বাহু হয়েছে এটা এসি বরাবর, এটা হবে ছোট হাতের বি, তাহলে ছোট হাতে বিয়ের মানটা হবে 12 মিটার। অর্থাৎ যে পাশে কোণ থাকবে তার বিপরীত পাশে ওই বাহুটা হয়, ঠিক আছে। যেমন এখন এই যে সিটা আছে পাশে, তার সি পাশে বিপরীত কোথায়, এই এই সাইডে, তাহলে এটা হবে ছোট হাতে সি, এটা মান হবে 10 মিটার। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর মানটা আমরা বুঝে গেলাম, এখানে 14 মিটার, এটা 12 মিটার, এটা 10 মিটার, ঠিক আছে। এখন আমরা কজ এ বের করবো, অর্থাৎ অ্যাঙ্গেল এখানে এর মানটা বের করবো কত ডিগ্রি আছে। তো আমরা সূত্র আমরা সবাই জানি, ভেক্টরের সূত্র আছে, তারপরে এই সব সূত্রই একই রকম, ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো বের করতে গেলে কজ এ, কজ দিয়ে বের করতে হয়। তো কজ এ ইজ ইকুয়াল টু, এখানে খেয়াল করবো সবাই, এ যদি থাকে তাহলে এটা মাইনাস হয়, অর্থাৎ বাকি যে দুটো বাহু আছে বি এ স্কোয়ার বা সি এ স্কোয়ার,
বিয়োগ যাবে এ স্কয়ার। আমি সূত্রটা তোমাদের বইতে নাই, বাট আমি এখানে লিখে দিছি তোমাদের বোঝার সুবিধাতে। তো খেয়াল করবা এখানে এ থাকলে এটা শেষ হয়ে যায়, অর্থাৎ বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই টু বি সি, এটা কিন্তু একটা সূত্র। তো তোমরা হয়তো এর আগে ম্যাথ ক্লাসে পড়ে আসছো, তোমাদের যে ম্যাথমেটিক্স ছিল তো সেখানে সবাই করছে এগুলো, তারপর আর আমি আর একবার রিপিট করতেছি। এখন দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে যে দুইটা ভ্যালু থাকবে সেটাই কিন্তু নিচে গুণাকার চলে আসবে টু বি সি। তাহলে এখন আমরা বি এর মানটা বসাবো, বি মানটা, বি এর মান 12 কোথায় লেখা আছে? বি যেহেতু এই সাইডে বি ছিল এর অপোজিট পাশে বাহুটার মানই হচ্ছে বি, ঠিক আছে? তাহলে 12 আর সি, এই যে সি সি স্কয়ার, তো সি এর মানটা হয়েছে সি এই পাশে, তাহলে বিপরীত পাশে বাহুটা হয়েছে সি 10, তার মানে সি এর মান 10, ওকে। আর এ হয়েছে এইখানে এ ছিল, তাহলে এর বিপরীত পাশে বাহুটা হচ্ছে 14, তাহলে এটা হয়েছে এ, তাহলে 14 স্কয়ার। এখন টু, বি এর মান 12 আর সি এর মান 10, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.2 পাবো, ঠিক আছে? এরপরের লাইন দেখো, এখন এই এটা যদি রাখি তাহলে কষ্টটা কী হয়ে যাচ্ছে? ইনভার্স হয়ে যাচ্ছে। তো কষ্টটা ইনভার্স হয়ে গেলে ইনভার্স কাকে দেবো? এই 0.2 ইনভার্স করে দেবো, ঠিক আছে? তো কজ ইনভার্স 0.2, এটার ভ্যালুটা হবে 78.46 ডিগ্রি। এভাবে আমরা 78.46 ডিগ্রি এই অ্যাঙ্গেলের মানটা বের করে নিলাম, তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা মানটা হয়ে গেল। অনুরূপভাবে আমাকে বের করতে হবে বি এবং সি। তো যেহেতু আমাদের একটা সূত্র বোঝা শেষ, সবগুলোই মানই সেম, শুধুমাত্র মানগুলো বসায় দেবো, এরকম কজ বিও বের করতে পারবো, কস সিও বের করতে পারবো। তারপর আমি দেখাই যাচ্ছি এখানে অনুরূপভাবে এই যে কস বি, কস বি এর মানটা ঠিক একই সূত্র, বি যদি হয় তাহলে বি যাবে শেষে এবার, আর এ আর সি আগে আসবে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যাই করি বাই টু এ সি, ওকে। এরকম করে বি সেটাও ইনভার্স হয়ে যাবে, কজ ইনভার্স 0.54, এটা মান চলে আসবে। তো কজের বি এর মানটাও হয়ে গেল। ঠিক অনুরূপভাবে কস সি যদি করি তাহলে কস সি, তাহলে সিটা যাবে শেষে, অর্থাৎ সি এর মান ছিল 10, এই সিটা শেষে যাচ্ছে এবার। তাহলে সিটা যদি শেষে যায় তাহলে থাকতেছে কি সি বাদে? এ আর বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একটা আগে পরে লেখলেও হবে, সমস্যা নেই। আর নিচে টু এ বি, তাহলে টু এ হয়েছে 14 আর বি হয়েছে 12। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ সূত্রই একটাই, খেয়াল করবো সবাই, এ যদি বের করতে হয় এ অ্যাঙ্গেলের মানটা, তাহলে এ যাবে শেষে, তারপরে বাকি যে দুইটা আছে বি আর সি সে দুইটা আগে হবে। এটা তুমি সি এস কে আগে দিলেও সমস্যা নয়, বি এস কে আগে দিলেও সমস্যা নয়, এখানে কোনো সমস্যা নেই। আর এই দুইটার গুণফল হবে নিচে, ঠিক আছে? এরকম করে বি, তাহলে বি এস কেটা শেষ হয়ে যাচ্ছে, সি এর জন্য সি এস কে শেষ হয়ে যাচ্ছে। এভাবে মানগুলো মূলত বের করা হয়েছে। তো আশা করি এতটুকু মানটা তোমরা বের করতে পারছো। তাহলে এটা যদি আমরা বের করতে পারি তাহলে অ্যাঙ্গেলটা কী আসে? এই ফিগারটা মূলত দাঁড়া করা যায় যে আমরা এখানে পাচ্ছি, এটার নাম হচ্ছে 78.46 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 44.42 ডিগ্রি, এটা হচ্ছে 57.12 ডিগ্রি। এখন আমরা পরের স্লাইডে চলে যাই। এইখানে যে কাজটা হয়েছে, আমরা বেসিক্যালি আগে একটু বলে আসি, এই চিত্রটা তোমাদের না আঁকলেও হবে, তোমরা শুধুমাত্র এটা তো পরীক্ষার সময় তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তো এটাও আঁকতে হবে না, শুধুমাত্র এই একটা ফিগার আঁকলেই হবে, এই ফিগারটা। এই ফিগারটা দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, আসলে কঠিন কিছুই না। ওই যে আমি যে ছোটো যে ত্রিভুজটা এঁকেছি, এই যে ছোটো ত্রিভুজটা, এটাই তারা উপরে আঁকছে, দেখো এই যে এই ত্রিভুজটাই তারা এখানে ড্র করছে, ঠিক আছে? এই ত্রিভুজটা, তো আমরা চেষ্টা করবো এই ত্রিভুজটা ড্র করতে। তাহলে এই পয়েন্ট থেকে যে এইখানে যে টেনশনটা ছিল সেটা হচ্ছে টিএসি, ঠিক আছে, টিএসি, আর এদিকে ছিল সুতার সাথে বাধা, সেটা হচ্ছে টিবিসি। তাহলে আমরা দুইটা পয়েন্ট এলাম, আর নিচে যে ফোর্সটা ছিল 800 কেজি সেইটা ফোর্স এদিকে দিলাম, তাহলে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম, এটা টিবিসি, এটা টিএসি, এটা হয়েছে টি, এটা হচ্ছে সরাসরি টি যেহেতু নাই, এটা হচ্ছে 800 কেজি। তাহলে আমরা তিনটা মান কমপ্লিট। এখন আমরা চেষ্টা করব যে এই বাহুগুলোর বিপরীত অ্যাঙ্গেলটা কী, যেহেতু লামের সূত্র, তাহলে আমাকে মনে করতে হবে তিনটা বাহুর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো আছে এক একটা বের করতে হবে। তাই এই দুই বাহুর মধ্যবর্তী কী কত অ্যাঙ্গেল আছে এটা আমাদের দেওয়াই ছিল। আমরা যে বের করলাম সি অ্যাঙ্গেলটা, এখানে যে বের করেছি সেটা সি অ্যাঙ্গেল, এটা বের করেছিলাম 14.42 ডিগ্রি, ঠিক আছে? এইখানে একটু অ্যাঙ্গেলটা ফিগারটা দেখায়নি, এই যে দেখো সি, এই সি অ্যাঙ্গেলটা, অর্থাৎ তারা এদিকে একটা টিএসি গেছে, এদিকে টি বিসি গেছে, আর নিচে 800, তাহলে মাঝে যে অ্যাঙ্গেলটা 44.42 ডিগ্রি এটা এখানে রেখে গেছে, ঠিক আছে? এটা কমপ্লিট। তাহলে এই আমাদের ছোটো ছোটো এগুলো কিছু লেখা লাগবে না, এটা বুঝে নিলে হবে, এখান থেকে 44.42 ডিগ্রি। আচ্ছা, এখন আর আমাদের কি বাকি আছে? আর এইখানে অ্যাঙ্গেলটা বাকি আছে বোঝা, আর এই পাশে অ্যাঙ্গেলটা বোঝা বাকি আছে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, আমরা অঙ্কেতে চলে যাই। এটা হচ্ছে লামের সূত্র থেকে পাই, কারণ আমাদের অঙ্কগুলো সবই লামের সূত্র রিলেটেড, তাহলে লামের সূত্র থেকে পাই। দেখো টিএসি, টিএসি কোনটা? এই টিএসি হয়েছে এই পাশের যে ফোর্সটা, ঠিক আছে, এই পাশে টানটা।
তাহলে এই টিএসি আমরা জানি যে পাশে বল হয় তার বিপরীত পাশের মধ্যবর্তী কোণের সাইন থিটার সমানুপাতিক, ঠিক আছে? আমরা সূত্র আগে শিখে আসছি, তাহলে টিএসি ইজ বাই হবে এই পাশে যে অ্যাঙ্গেলটা আছে, কারণ এই পাশে বাহু কোণ থাকলে কি বলা হয়, এই পাশে যদি কোনো বল থাকে তার বিপরীত যে দুটো বল আছে সেই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়। তাহলে খেয়াল করবো সবাই, আমরা যে বি কোণটা বের করে রাখছিলাম 57.12 ডিগ্রি, এই বি কোণ এখান থেকে যদি তুমি একটা সরাসরি সরলরেখা টানো তাহলে এই বি কোণের বিপরীত কোণ হবে এই কোণটা, ঠিক আছে? তাহলে 57.12 যেখানে হবে ঠিক এই বরাবর সেম কোণ 57.12। আমার কার্সরটা খেয়াল করবো সবাই, 57.12, আর এখানে আছে 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ যোগ করলেই আমরা টোটাল কোণটা পেয়ে যাবো এখানে। এই জন্যই সাইন আমি আলাদা আলাদা লিখে দিয়েছি, 57.12 + 90 দুটো যোগ করো। ঠিক অনুরূপভাবে টিবিসিতে চলে যাও, টিবিসি হয়েছে এই পাশের ফোর্সটা, এই যে টানটা টিবিসি, তাহলে টিবিসি যদি এদিকে হয় তার বিপরীত দুইটা বল হয়েছে এই দুইটা, তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা কান করব। এই যে বড় বড় করে লিখে দিয়েছে তাদের এই তো তোমাদের লেখা দরকার নাই, এটা সরাসরি লিখতে পারবা, তোমার আলাদা আলাদা করবা। তাহলে এখানেও ঠিক আগের মতো 90 ডিগ্রি পাবো একটা, আর এই পাশে আছে 78.46, এই অর্ধেকটা 78.46, কারণ এটা এই কোণের বিপরীত কোণ এটা, ঠিক আছে? তাহলে এই দুটো যোগফল হবে এখানে গেল, আর 800 এই পাশে বলটা কাউন্ট করো, এই বলটা বিপরীত পাশে যে দুইটা মানে বাহুর বলের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কত সরাসরি যে দেওয়া ছিল আমাদের, এটা সরাসরি 44 দেওয়া ছিল। সুতরাং এখানে কোনো সমস্যার কথা না, এটা সরাসরি দেওয়া ছিল দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, তো 44.42। এভাবে আমরা লামের সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে শুধুমাত্র এখানেই কাজ, এতটুকু যদি করতে পারি তাহলে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যেটা করব এইটাই, এই মানগুলো একটু যোগ করে দেখি কত হয়, এই যে এইটা যোগ করলে এই মানটা 147.12 ডিগ্রি হবে, আর এইটা যোগ করে দিলে 168.46 ডিগ্রি হবে, আর এখানে যা আছে তাই। এখন আমরা যে কাজটা করব এইটা ইজ ইকুয়াল টু এই 800 বাই এত দুইটা ইকুয়াল করব, আবার এই মানটা ইজ ইকুয়াল টু এটা করবো, যেহেতু দুইটাই আনলাম, সুতরাং এইটা দিয়ে এইটার সাথে সমান করবো একবার, এটা দিয়ে এটার সাথে সমান করবো একবার। তো প্রথমে আমরা নিচেরটা করি, প্রথমে আমরা এখন টিএসি দেখো, টিএসি বাই 147.12 ইজ ইকুয়াল টু 800/44.12, ঠিক আছে? এটা করলাম, এটাকে আমরা সলভ করতেই পারি, টিএসি যদি রাখি তাহলে এই সাইনটা উপাশে জাস্ট গুণ করে দেবো, এই যে আমরা একবার করে নিয়েছি, কারণ টিএসি ইজ ইকুয়াল টু সবাই পারো এগুলো, তো টিএসিটা ক্যালকুলেশন করে সাইনটা এই পাশে আর গুণ করে 800 সাথে চলে যাবে, এই 147 মানটা 800 সাথে, আর নিচে আসবে 44.42 শুধু, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 620.51 কেজি পাবো। তো এইভাবে আমরা এই মানটা ইজিলি বের করতে পারি। এখন আমরা যে কাজটা করব পরেরটা, টিবিসিটা বাকি আছে, তো এই যে টিবিসি, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, ঠিক অনুরূপভাবে এখান থেকে আমরা চাইলে এই মানটা বের করে নিতে পারি, টিবিসি ইজ ইকুয়াল টু এই সাইন 168টা 800 সাথে গুণ হয়ে যাবে উপরে, আর ভাগ হবে যা আছে তাই দিয়ে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 288.66 কেজি চলে আসে, এটাই মূলত অ্যান্সার। এই দুইটাই মান তোমাকে বের করতে বলছিল, টিএসি এবং টিবিসি কত, ধন্যবাদ। এটা একটা শেষ, এখন আমরা পরের ম্যাথটা চলে যাই। পরের ম্যাথটা বলছে উদাহরণ 4.5 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 5 নম্বর এক্সাম্পলটা, চিত্র কতে 100 কেজি ওজন বিশিষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার রোলার আছে যা 30 সেন্টিমিটার লম্বা। অর্থাৎ তোমরা একটা কাজ করবা, সেটা হয়েছে তোমাদের একটা প্রশ্ন ভালো করে বুঝতে হবে, একটা প্রশ্ন ভালো করে বুঝলে যে অন্যান্য ম্যাথগুলো, কারণ সব তো একজন টিচারের পক্ষে সব করানো সম্ভব না, একটা এক্সাম্পল থাকলে ওই সেম রিলেট আর 2-3টা এক্সাম্পল নিজেদের করতে হয়, এটাই মূলত একটা ভালো স্টুডেন্টদের গুণ। তো দেখি প্রথমে 100 কেজি ওজন বিশিষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার রোলার 30 সেন্টিমিটার লম্বা রশির সাহায্যে খাড়া দেয়ালে ঝুলানো আছে। তো দেখো বিষয়টা কেমন ছিল, বিষয়টা ছিল যে একটা রোলার আছে, এই যে বৃত্তাকার রোলার, এটার ব্যাসার্ধ আছে কত 15 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এতটুকু তার ব্যাসার্ধ, কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ, পরিধি থেকে এটাই ব্যাসার্ধ বলা হয়, এটা 15 সেন্টিমিটার যে দেওয়া আছে 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার লম্বা একটা রশির সাহায্যে, তাহলে রশিটা হবে ওই যে একটা দেয়াল আছে সেই দেয়ালের পয়েন্ট থেকে তাকে ঝুলানো হয়েছে, এই যে রোলারটার কেন্দ্রবিন্দু থেকে এতটুকু 30 সেন্টিমিটার লম্বা একটা রোলার রশি, এর সাথে খাড়া দেয়ালে ঝুলানো আছে, তাহলে এটা হয়েছে একটা খাড়া দেয়াল, এর সাথে ঝুলানো আছে। এখন বলা হয়েছে এসি রশি টান, অর্থাৎ এই যে এ থেকে সি, এই সি রশি টানটা বের করতে বলছে, অর্থাৎ টি এসি বের করতে বলছে এখানে, এটা একটা পয়েন্ট, আর একটা বের করতে বলছে দেয়ালের স্পর্শ বিন্দু বি বিন্দুতে প্রতিক্রিয়া বল। দেখো এই যে রোলার আছে, রোলারের যে পয়েন্ট এবং দেয়ালের যে স্পর্শ বিন্দু বি, এখানে প্রতিক্রিয়া বল, তাহলে সিবি
তাহলে সিবি তো এদিকে যাচ্ছে, বাট প্রতিক্রিয়া বল হবে বিসি, মানে উল্টা দিকে, কারণ দেয়ালের এদিকে তো বল অ্যাপ্লাই করতে পারে না, বাধা পেয়ে বিপরীত দিকে চলে আসবে, অর্থাৎ বিসি বলটা তোমাকে বের করতে বলছে, বা সিবি একই লেখে সমস্যা নাই, অর্থাৎ প্রতিক্রিয়া বল তোমাকে টিবিসি বের করতে বলছে। তাহলে একটা হচ্ছে টিএসি আর একটা হচ্ছে টিবিসি, ঠিক আছে? তা আমরা প্রথমে এই ক্যালকুলেশনে চলে যাব। এখানেও একটা তোমাদের যে কাজটা করতে হবে, অ্যাঙ্গেলটা বের করা শিখতে হবে। তো কস থিটা দিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করে নিতে পারি, অর্থাৎ আমরা কস থিটা ইজ ইকুয়াল টু 15/30 লেখা হয়েছে। কেন 15/30 লেখা হয়েছে তো আমরা একটু দেখে রাখি, কারণ অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেলটা তো আমরা জানি না, সেই অ্যাঙ্গেলটা বের করে নেবো কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা করা আছে। তো এখান থেকে তোমার এটা হয়েছে যে ভূমি, আর এটা হয়েছে অতিভুজ 30টা, আর এটা হচ্ছে লম্ব, তাহলে 15 তোমার ভূমি। তাহলে কস থিটার সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি কত 15 আর অতিভুজ কত 30, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.6 ডিগ্রি, ঠিক আছে? কারণ তোমার এখানে 15/30 দিয়ে কাটলে হাফ হয়, তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স করলে 60 ডিগ্রি চলে আসে। ক্যালকুলেটার ইউজ করলে তোমরা পারবা। তো এখানে থিটার মানটা কিন্তু 60 ডিগ্রি, একটা মান তোমাদের হয়ে গেছে। আর অ্যাঙ্গেল লাগবে কয়টা? 2টা, এই পাশে একটা অ্যাঙ্গেল বাকি আছে, এদিকে একটা অ্যাঙ্গেল। বাট আমাদের ফোর্স তো নিচে একটা ফোর্স আছে, আমাদের ক্যালকুলেশনটা করার সময় কীভাবে করতে হবে, এই যে ফোর্সটা নিচে যাচ্ছে ঠিক এদিকে একটা প্রতিক্রিয়া বল আছে, আর এই একটা বল আছে, তাহলে 3টা বল। আমাকে লামির সূত্র সবসময় 3D, অর্থাৎ ত্রিমাত্রিক 3 অ্যাক্সিস, 3টা অ্যাক্সিস আমাকে চিন্তা করতে হয়, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এখানে নিচে একটা অ্যাক্সিস আছে, এদিকে একটা হবে আর এদিকে একটা হবে, প্রতিক্রিয়া বল হবে বিপরীত দিকে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা ফিগারটা ড্র করতে পারি। তো দেখো এই যে বলটা নিচে যাচ্ছে, সেই বলটাই নিচে দেওয়া আছে, এখানে ভ্যালুটা দেওয়া হয় নাই বলে, ও এখানে বলা আছে এই যে ওজন, ওয়েট আছে 100 কেজি, ওয়েট 100 কেজি, তাহলে ওয়েটটা সবসময় নিচে থাকে, তাহলে এই ওয়েট 100 কেজি, তাহলে আমরা ওয়েটটা নিচে এখানে লিখতেই পারি ওয়েট 100 কেজি। তাহলে একটা আমরা পেয়ে গেলাম, আর আমাকে 2টা মান বের করতে, একটা টিএসি আর একটা এফবিসি, ফ্রিকশন বল বা এটা একটা ফোর্স, রিয়াকশন বল বা প্রতিক্রিয়া বল বের করে, এটা তো টান না, এই জন্য FBC লেখা হয়েছে, এটা তো টান, ঠিক আছে? এখন রশি টান বের করতে বলছে, তাহলে টি দিয়ে করা হয়েছে, টেনশন। আচ্ছা, আর এটা হচ্ছে ফোর্স, এখন কত হয়েছে FBC-টা এদিকে যাচ্ছে, আমরা আগেই বলেছি যে বিসি দেয়ালের উল্টা দিকে যাচ্ছে, আর টানটা এদিকে আছে, তাহলে 3টা তোমাদের বল ক্লিয়ার, একটা ওজন নিচের দিকে, আর একটা টান এদিকে, আর একটা প্রতিক্রিয়া বল এদিকে, ঠিক আছে? 3টা বল। এখন চিন্তা করতে হবে এই বলগুলো নিতে তোমাদের এই অ্যাঙ্গেলগুলো চিন্তা করতে হবে, তাহলে এই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, সরাসরি 90 ডিগ্রি দেখা যাচ্ছে। আবার এই পাশেও এইখানে আছে একটা বিষয়, এখানে আমাদের একটু বিষয় বুঝে রাখি। দেখো এখানে কত সুন্দর করে করানো হয়েছে যে থিটার মানটা 60 ডিগ্রি আছে, আমরা তো একটু আগে বের করে আসছি থিটার মানটা 60 ডিগ্রি, কারণ এই ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি, তাহলে এতটুকু 60 ডিগ্রি আমাদের ক্লিয়ার, তাহলে টোটাল হয়েছেন একটা সমকোণ হয় 90 ডিগ্রিতে, তাহলে এতটুকু যদি 60 হয় তাহলে বাকি থাকে 30, তাহলে এতটুকু 30 হয়ে গেল। এখন এই দুই বলের মধ্যবর্তী কোণ সহজেই আমরা বের করতে পারবো, কেন এই হয়েছে সমকোণ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে টোটালটাকে আমরা 120 ডিগ্রি বলতেই পারি, আর এদিকে আছে 90 ডিগ্রি। এখন আর একটা বাকি আছে, এতটুকু 90 আর এই আসে 60, যোগ করে দাও 9 15 150 ডিগ্রি, তাহলে আমাদের 3টা কিন্তু মান হয়ে গেছে। এই বলে দুই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে দুই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 150 ডিগ্রি, আর এই দুই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করলেই হবে, এই যে ও বিন্দু, তাহলে লামের সূত্র প্রয়োগ করো। তো লামের সূত্র প্রয়োগ করলে দেখো TAC/sin 90, টিএসি কোনটা? এই যে টিএসি, তাহলে টিএসি বল যদি হয় তার বিপরীত পাশের অ্যাঙ্গেলটা কাউন্ট করতে হয়, তাহলে বিপরীত পাশে 2টা বলের অ্যাঙ্গেল কত, এখানে 90 আছে, এই যে তাহলে TAC/sin 90, এটা ক্লিয়ার? তাহলে TAC/sin 90 আমার কোনো সমস্যা হবে না। এখন FBC-টা দেখো, FBC এখানে আছে, এই যে FBC-র সাথে যে বলটা আছে তার বিপরীত পাশে 2টা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল চিন্তা করবো, তাহলে FBC যদি এটা হয় তাহলে এদিকে আছে TAC, এদিকে আছে ওজন, তাহলে এই 2টা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল লেখাই আছে আমাদের 150, কারণ আমরা বের করে রাখছি আগে। তো এভাবে আমরা চাইলে sin 150 সরাসরি লিখে দিতে পারবো। এখন আর একটা বল বাকি আছে 100, ওজন যেটা, তাহলে 100 কেজি, তাহলে এটা দুই পাশের বল আছে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা একটু আগে বের করা শিখেছি, তাহলে এটা আছে 120 ডিগ্রি, তাহলে sin 120 ডিগ্রি। এই কাজটা হয়ে গেছে, তোমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে এখান থেকে এইটা ইজ ইকুয়াল টু 100/sin 120 লিখবো, আবার FBC দিয়ে এটা, অর্থাৎ এটা একবার সমান হবে, আবার TAC দিয়ে এটা একবার সমান হবে, দেখি এই যে সরাসরি আমরা বের করা শিখেছি, কারণ আমাদের প্রসেস যেহেতু জানা আছে। তাহলে TAC ইজ ইকুয়াল টু sin 90 ইন্টু 100, sin 90 ইন্টু 100 / sin 120, ক্যালকুলেশন করলে এটা চলে আসলো
অপরটা যদি এফ বিসি বের করি তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু সাইন 150 ইন্টু 100 যাবে, এই যে দেখো সাইন 150 ইন্টু 100 ভাগ সাইন 120। ঠিক আছে, এভাবে আমাদের এই অঙ্কটা শেষ। আমরা আর একটা অঙ্ক দেখবো, তাহলে আমাদের আরও একটু ক্লিয়ার হবে। 4.9 এখানে দেখো চিত্রে প্রদর্শিত তারের এ বি বি সি সি ডি এর টান বের করতে বলছে, অর্থাৎ তিনটা টান তোমাকে বের করতে বলছে, টি এ বি, টি বি সি, টি সি ডি এবং ডব্লু বলের মান বের করতে বলছে। তা আমরা এগুলোকে টি ওয়ান, টি টু, টি থ্রি ধরেও করতে পারি, অর্থাৎ আমাকে চারটা মান বের করতে বলছে এখানে। এবং এটাই তোমাদের শেষ। এরপরে এই অঙ্কগুলো তোমরা বাসায়ও প্র্যাকটিস করবা, ভালো করেই করবা, আশা করি এই রিলেটেড আর সমস্যা হবে না। প্রথমে দেখো ফিগারটা, দেখো ফিগারটা একটু কেমন এরকম হইলো, বাট বুঝতে পারলে খুবই সহজ। এখানে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে 75 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে 105 ডিগ্রি দেওয়া আছে, এখানে 45 ডিগ্রি দেওয়া আছে। তো কোনো সমস্যা নেই, আমরা বের করবো টি এ বি, টি বি সি, টি সি ডি। তো আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা একটু লিখে রাখি যে কী কী আছে। আমরা লিখবো এরকম, মনে করি যে এ বি তারের টান, এই যে এ বি একটা তার আছে, যেহেতু তারের টানগুলো বের করতে বলছে, এ বি তারের টান ধরলাম টি ওয়ান, বি সি তারের টান ধরলাম টি টু, আর সি ডি তারের টান আছে টি থ্রি। হ্যাঁ, আমরা তিনটে তারের টান এরকম ধরে নিলাম, তাহলে আমাদের টি ওয়ান, টি টু, টি থ্রি বের করলেই কিন্তু হবে। তো এভাবেও করা যাবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে যে ফিগারটা আমি লিখেছি, এটা লিখেছি যে জয়েন্ট বিতে লামি সূত্র প্রয়োগ করে। এটা একটা বি জয়েন্ট, এটা একটা সি জয়েন্ট, আমরা দুইটা জয়েন্টে কাজ করলে আমাদের হবে। তো জয়েন্ট বিতে লামি সূত্র প্রয়োগ করে দেখি কি হয়। তো জয়েন্ট বিতে দেখো টি এ সিটা আছে এই বরাবর, তাহলে আমরা ফিগারটা একে ড্র করবো এরকম, টি এ সি, এই যে টি এ সি, এটাকে আমরা যদি টি এ সিটাকে আমরা লিখেছি কি কই টি এ বি, না টি এ বিটাকে আমরা লিখেছি টি অন, তাহলে এটাকে আমরা টি অন ধরতে পারি, গেল একটা বিষয়। তো টি অন, আর একটা আছে এই যে বিসি যেদিকে যাচ্ছে, বিসিটাকে আমরা লিখেছি টি টু, তাহলে এই বরাবর আমরা এটাকে টি টু বলবো। আর ওজনটা সরাসরি নিচে আছে 1000 কেজি, তাহলে ওজনটা আছে 1000 কেজি, তাহলে তিনটে আমাদের বল হয়ে গেল, একটা টি অন, একটা টি টু, একটা 1000। তাহলে প্রত্যেকটা জয়েন্টে আমরা বলগুলো পেলাম, তিনটে বল পেলেই আমাদের কাজ শেষ, লামের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো শুধুমাত্র বল হলেই হবে না, এর মধ্যবর্তী কোনটাও আমাকে বুঝতে হবে। এখন আমরা কোণে আসি, আমরা এখান থেকে ডট ডট দিয়ে একটু ভার্টিক্যাল হরাইজন্টালগুলো ঠিক করে রাখি। এখন খেয়াল করো, এখান থেকে তোমার দেয়া আছে এই যে এতটুকু তুমি কাউন্ট করলা, এই দুইটা বলের মধ্যবর্তী কিন্তু কোনটা দেওয়াই আছে, কত ডিগ্রি, 75 ডিগ্রি। সুতরাং এখানে আমাদের এটা বের করতে হবে না, 75 ডিগ্রি দেওয়া আছে। আর একটু ছোটো কাজ করতে হবে, ছোটো কাজ বলতে এখানে একটা ছোটো কাজ করব, সেটা হয়েছে এই যে বাকি যে মানটা আছে আমাকে তো সেটাও দরকার। তো টোটালটা হয়েছে 90 ডিগ্রি, টোটালটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে 90 ডিগ্রি থেকে 75 গেলে কত থাকে, 15 ডিগ্রি থাকে। ঠিক আছে, 15 ডিগ্রি, তাহলে এখানে আমি 15 ডিগ্রি পাচ্ছি, এটা একটু খেয়াল করতে হবে, এখানে 15 ডিগ্রি আছে। এরপরে এদিকে কারণ চিন্তা করো, এখানে কিন্তু 90 ডিগ্রি তোমার আবার সমকোণ আছে, আমাকে কারণ কি টোটালটা লাগবে, টোটালটা লাগবে, এখান থেকে এতটুকু টোটালটা কোনটা হিসেব করতে হবে। তাহলে আমি এই ছোটো কোণটা 15 ডিগ্রি বের করে রাখলাম হিসেব করে মনে মনে, বা তুমি সাইডেও খাতা করে রাখতে পারো। এখানে যে তারা 165 পেলো, সেটা কীভাবে পেলো আমরা সেটা দেখাচ্ছি। তো এই যে 15 ডিগ্রি চলে আসলো, এখন এটা আছে 90 ডিগ্রি, এতটুকু আমরা সব একসাথে যোগ করবো, আস্তে আস্তে হিসেব করে বাকিটুকু কাউন্ট করে নেই। এখন এখানে একটু হিসেব করো যে এদিকে কোনটা কত হইতে পারে, এদিকে একটু দেখাই, তোমাদের এখানে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, 30 ডিগ্রি। তো এই যে 30 ডিগ্রি যেটা দেওয়া আছে, ঠিক এইখানে 30 ডিগ্রি হবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা বলো, এটা 30 ডিগ্রি হবে। ওকে, এখন কেন 30 ডিগ্রি হবে, কারণ একান্ত কোণ বিপরীত কোণ, এখানে 30 ডিগ্রি যা থাকবে তার উল্টাটা 30 ডিগ্রি, এটাকে বলা হয় একান্ত কোণ, সরি একান্ত কোণ, কারণ এদিকে যদি কোণ থাকে তার বিপরীত দিকে একই পরিমাণ কোণ থাকে, তাহলে এটা 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, টোটালটা হয়েছে 180 ডিগ্রি, তাহলে চিন্তা করে দেখো 180 ডিগ্রি থেকে যদি 30 বাদ দাও তাহলে কত থাকে, 150, 150-এর সাথে এই যে 15 রেখে দিলাম, তাহলে 15 রেখে দিলে 165 হয়ে যায়, তাহলে এখানে মানটা কি বুঝতে শেষ, কারণ এই পাশে 30 ছিল, সেই 30টা নিচে চিন্তা করতে হবে, এই 30, তাহলে এদিকে থাকে 150 এতটুকু, আর পরে যে আছে আরও 15 ডিগ্রি সেটা যোগ করলে আমাদের হয় 165 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা কাজ শেষ, নিচে আসো, 120 ডিগ্রি কোত্থেকে আসলো, এখন তুমি তো 30 ডিগ্রি এখানে পাইলেই, আর নিচে আছে সমকোণ 90 ডিগ্রি, তার 90 আর 30 120, তাহলে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ আমরা বুঝলাম যে 30 প্লাস 90 এখানে,
আর সরাসরি 75 আর এখানে আছে 150 এতটুকু প্লাস এই যে 15 তাহলে সব মিলে 165 হবে এই কোণগুলো যারা বের করতে পারবা তারাই কেবলমাত্র এই ম্যাথগুলো সলভ করতে পারবা সুন্দর করে কারণ এই এখানে কাজগুলো হয়েছে কোণে এই কোণ অ্যাঙ্গেলটা বের করা ঠিক আছে আর অ্যাঙ্গেল যদি বের করা নিয়ে কোনো সমস্যা ফেস করে সাথে সাথে আমাকে কমেন্টে তোমরা জানাই দেবে ঠিক আছে আমি আবার সুন্দর করে লাগিয়ে প্রয়োজনে একে খাতায় করে তোমাদের বোঝাবো এখন আসো এই যে মানগুলো দেখি এখন আমরা বল হয়ে গেছে আমাদের অ্যাঙ্গেল হয়ে গেছে তা আমরা লামের সূত্রে অ্যাপ্লাই করব টি অন বাই এই টি অনের বিপরীত পাশে যে অ্যাঙ্গেলটা আছে সাইন 75 ডিগ্রি তাহলে সাইন 75 করা শেষ টি টুতে চলে যাও টি টু বাই এই বিপরীত পাশে 120 ডিগ্রি তাহলে সাইন 120 ডিগ্রি এই মানটাও আমাদের করা শেষ আর বাকি আছে 1000 কেজি 1000 কেজিতে আছে সাইন 165 ডিগ্রি তাহলে 165 ডিগ্রি এভাবে সূত্রে অ্যাপ্লাই করলাম এখন আমরা মানগুলো বের করবো এখান থেকে সলভ করলে টি অন বের হচ্ছে টি অন দিয়ে সাইন 75 গুণ করে দেওয়ার সাথে 1000-এর সাথে ভাগ দেওয়াটা দিয়ে তাহলে এটা মান চলে আসবে অনুরূপভাবে টি টুটাও আমরা এখানে করব এই টি টুটাও ঠিক অনুরূপভাবে করে নেবো সাইন 120 দিয়ে 1000-কে গুণ করব ভাগ দেবো সাইন 165 তাহলে আমরা এটা পেয়ে যাবো তাহলে আমাদের দুটো মান কমপ্লিট এবার আস জয়েন্ট সিতে আমরা যে কাজটা করব জয়েন্ট সিতে কারণ আমাদের টি অন টি টু হয়ে গেছে এখন আমাদের বাকি আছে টি থ্রিটা বাকি আছে আর ডব্লিউ বাকি আছে তো জয়েন্ট সিতে চলে যাই জয়েন্ট সিতে যে ডব্লিউটা আছে সরাসরি নিচের দিকে আছে আর এখান থেকে যে বিসি বরাবর টানটা ছিল সেটা চলে এবার এইভাবে টি টু এদিকে চলে যাবে এবার আর এখান থেকে যেটা আছে সেটা হয়েছে টি থ্রি তাহলে এই যে টি থ্রিটা হয়ে গেছে সিডি বরাবর আমরা লিখে রাখছি সিডি টি থ্রি তাহলে আমাদের টি থ্রি এদিকে আছে টি টুটা আছে আর এখানে ডব্লিউ আছে এটা অনেক ইজি হয়ে যাবে কারণ এখানে তোমাদের 45 ডিগ্রি দেওয়া আছে এই বরাবর সরাসরি 45 ডিগ্রি তুমি ইজিলি দেখতে পাচ্ছ 45 তাহলে বাকি আছে 90 আর 45 টোটাল অ্যাঙ্গেলটা এখানে হয়ে গেছে এখন খুব ইজি হবে 45 আর 90 145 এই দুই বলের মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম আর আমাদের বাকি আছে আমরা এখানে যে কোণটা আগে লিখে রাখছি 15 ডিগ্রি সেই 15 ডিগ্রির সাথে ওই যে হিসেব করো যে এখানে কত ডিগ্রি বাকি আছে কীভাবে পাবা তোমরা এটা বের করতে পারবা খুবই সহজভাবে দুইভাবে করতে পারবা একটা হয়েছে এখানে 45 হলে বাকি আছে 45 ঠিক আছে তো এভাবে 45 যদি রাখো এখানে হিসেব করে আর এই সাথে যদি 90 থেকে 15 বাদ দাও তাহলেও তুমি বের করতে পারবা 90 থেকে 15 বাদ দিলে কত থাকে 90 থেকে 15 বাদ দিলে থাকে সেই 75 তো সেই 75-এর সাথে 45 যোগ করো তাহলে 120 চলে আসবে এভাবেও করতে পারো অথবা টোটাল 120 থেকে 45-15 বাদ দাও টোটাল 180 আছে এই যে 180 সরলরেখা সরল কোণ 180 থেকে এই 15 আর 45 বাদ দাও তাতেও 120 পেয়ে যাবো ঠিক আছে এই দুই দুইভাবে করতে পারবা 120 চলে আসবে এখানে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আর একটা বাকি আছে এই যে ওজনের সাথে টি টুর একটা অ্যাঙ্গেল আছে তাই এটা আছে 90 ডিগ্রি আর এখানে 15 ডিগ্রি টি টু যোগ করলে 105 ডিগ্রি চলে আসবে তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি এখানে টি টুতে কিছু না তো এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখন আমরা এটা সলভ করব এটা হয়েছে আমাদের জয়েন্ট সি জয়েন্ট সিতে আমরা লামের সূত্র প্রয়োগ করব ঠিক সিমিলারলি আগের মতোই টি টু বাই সাইন 145 ডিগ্রি দেখো এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করে রাখছি সাইন 145 ডিগ্রি ঠিক আছে তারপর টি থ্রি বাই এখানে আছে 105 ডিগ্রি সাইন 105 ডিগ্রি হয়ে গেল আর ডব্লু বাই সাইন 120 ডিগ্রি এখন আমরা যেহেতু টি টুর মানটা জানি তাহলে আমরা টি থ্রি ইজিকুয়াল টু এটা একবার লিখবো আবার ডব্লু ইজিকুয়াল টু এটা একবার লিখবো ঠিক আছে তাহলে আমরা যে কাজটা করবো টি থ্রি ইজিকুয়াল টু টি টু ইন্টু সাইন 105 ভাগ সাইন 135 ওকে আর গুণ করে দেবো এটা এটা দিয়ে এটা একবার আবার ডব্লু দিয়ে এটা একবার এভাবে টি টুর মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা টি থ্রি চলে আসবো ঠিক অনুরূপভাবে ডব্লুটা আমরা এভাবে বের করতে পারবো ডব্লু ইজিকুয়াল টু আগের মতোই করবো সাইন 135 নিচে থাকবে বাকিটা গুণ হয়ে যাবে তো কাটাকাটি করলে ডব্লু মানটা চলে আসবে এটাই আমাদের মূলত প্রশ্ন এবং এখানেই আমাদের টপিকটা আজকে শেষ হয়ে গেল এবং আমরা যেহেতু অ্যাপ্লাইড মেকানিক্সের চতুর্থদের থিওরি পড়ানো শেষ একটা এক্সাম্পলও সেদিন করানো হয়েছিল আজকে আমরা ম্যাথমেটিক্সের আরও বিস্তারিত আলোচনা করেছি এবং এই লামের সূত্র রিলেটেড এই ম্যাথগুলো খুবই পরীক্ষার সময় আসতে দেখা গেছে তো আশা করি এই ম্যাথগুলো নিয়ে আর কারো সমস্যা হবে না তোমরা সবাই পারবা আমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা সবগুলো ম্যাথকে সিরিয়ালি দেখানো ব্যাখ্যা করা হলো এখানে তো ধন্যবাদ সবাইকে অন্য একদিন হাজির হবো নতুন আরেকটা ভিডিও নিয়ে